স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় স্বাস্থ্য শিবির হলো বৃহস্পতিবার। এদিন পুলিশ লাইনে স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাবাহালে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, সদর ট্রাফিকের ডিএসপি অরিন্দ পাল চৌধুরী, এছাড়া উইনার্স টিমের মহিলা কনস্টেবলের। এদিন পুলিশ কর্মীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা, রক্ত পরীক্ষা, ব্লাড প্রেশার মাপা, ইসিজি মাপার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে অভিজ্ঞ চিকিৎসক ছিলেন শিবিরে। শিবিরে প্রচুর পুলিশ কর্মী স্বাস্থ্য পরীক্ষা করে। এই ধরনের উদ্যোগ আগামীকালেও করা হবে দাবি জেলা পুলিশের। চেকআপ ক্যাম্প অর্গানাইজ করেছে আমাদের ফোর্সের জন্য। আমরা অনেকবার হয়তো পুলিশের আমাদের যে অফিসার ফোর্স আছে নিজের কাজের মধ্যে নিজের হেলথকে এরা নির্লেখ করে দেয়। অনেকবার ওরা নিজের হেলথকে নির্লেখ করার জন্য হসপিটালে গিয়ে চেকআপ করা রুটিন এসব করে না। সেই জন্য আমরা একটা হেলথ চেকআপ ক্যাম্প করে আয়োজিত করেছি। ওরা নিজের একটা বেসিক হেলথ চেকআপ করা হচ্ছে। তার মধ্যে আবার ওনাদেরকে অ্যাওয়ারনেস করা হয়েছে কি কী রকম মানে নিজেকে স্বাস্থ্য ভালো রাখার জন্য কী কী পদক্ষেপ নিতে হবে।